নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করছি শুশুনি শাকের রেসিপি। এই শাককে ঘুম শাকও বলা হয়। এই শাক খেলে খুব ভালো ঘুম হয়, আর যাদের মাথা যন্ত্রণা থাকে তাদের জন্য বলা হয় নাকি এই শাক নিয়মিত খেলে মাথা যন্ত্রণাও সেরে যায়। এই শাকগুলো মেনলি পুকুরের পাড়ে বা জমির ধারে হয়। শাকগুলোকে আমি ডাটার থেকে এখানে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। আর এই শাক যেহেতু খুব নরম হয়, খুব বেশি ছোট করে কাটার দরকার নেই। আমি তো কখনো এই শাকটা কুচোই না সেইভাবে, খুব বেশি বড় বড় পাতা হলে তখনই কুচোতে হয়। শাকটাকে খুব ভালো করে বেছে নিতে হবে, এর মধ্যে ঘাস থাকতে পারে বা ছোট ছোট যদি পোকা থাকে তো সেগুলোকে দেখে বেছে নিয়ে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর জলটাকে ফেলে দিতে হবে। আর এখানে চলে যাচ্ছি আমি রান্নার দিকে। রান্নার জন্য কড়াই গরম করে নিয়ে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন কুচি। এই শাকে একটু পেঁয়াজ রসুনটা বেশি করে দিলেই টেস্টটা বেশি ভালো হয়। এবার 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুবই সামান্য দিতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। নুনটা একটু আন্দাজ করে দিতে হবে। নুনটা দিয়ে তার সাথে চিনিও দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। দু মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি আমি। অনেকে এই শাকটা শুধু পেঁয়াজ রসুন দিয়েই করে, আমি একটু টমেটো দিচ্ছি, টেস্টটা তাহলে আরও বেশি ভালো হয়। এবার টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যখন টমেটোটা একদম নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পরিষ্কার করে রাখা শুশুনি শাক দিয়ে দেব। শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এবার 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে ভালো করে নিচের মশলার সাথে শাকটাকে মিশিয়ে নেব। অনেকে এই শাক রান্নার সময় জল দিয়ে শাকটাকে সেদ্ধ করে, তবে দেখে নিতে হবে পাতাগুলো যদি কচি থাকে তাহলে কিন্তু জল দিয়ে সেদ্ধ করার দরকার নেই। এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলেই শাকটা খুব সুন্দর মিশে যাবে। আরও 4 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম। আর শাকটা অবশ্যই লো ফ্লেমেই রান্না করতে হবে আমাদের। এবার সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের শুশুনির শাক। এই শাক গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে শাকের রেসিপি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।